আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইমেলে। তো বন্ধুরা, লেবু টেকনো বাংলা আজকে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করতে চলেছি ফেসবুকে কীভাবে ফলোয়ার বাটন তৈরি করবেন এই ফোন দিয়ে, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন এই সম্বন্ধে জানতে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা নতুন হিসাবে দেখছেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে তিনটা বেল ভাসবে, উপরে বেল আইকনে ক্লিক করলে আমার দেওয়া টিউটোরিয়ালগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ। তো বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন চলে যাব ফেসবুক প্রোফাইলে। তো ফেসবুক উপরে থ্রি লাইনে ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমি দেখাচ্ছি যে আমার ফলোয়ার বাটনটি আছে কি না। তো এই জন্য আমার প্রোফাইলের উপর ক্লিক করব। প্রোফাইলের উপর ক্লিক করলাম, এখানে লক্ষ্য করুন ফলোয়ার বাটনটি আমার নেই। ফলোয়ার বাটনটি এখানে থাকার কথা কিন্তু নেই। এটা আমরা অ্যাড করব, এখানে ফলোয়ার বাটনটি অ্যাড করব। কতজন ফলোয়ার হলো তা দেখতে পাব। তো এই জন্য আমরা ব্যাক করব। ব্যাক করে তো আবার আমরা থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংসে ক্লিক করব। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে যাব, স্ক্রিন করে নিচের দিকে যা পাবলিক পোস্ট, এখানে পাবলিক পোস্ট অপশন আছে, পাবলিক পোস্ট অপশনে ক্লিক করব। পাবলিক পোস্ট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে যতগুলো অপশন আছে সবগুলো আমরা পাবলিক করে দেব, সব অপশন পাবলিক করে দেব। এখানে যত অপশন আছে সবগুলো পাবলিক করে দেব। নিচে কমন র্যাঙ্কিং অন করে দেব, কমন র্যাঙ্কিং এটা অন করে দেব। আর এগুলো সব পাবলিক। সবগুলো পাবলিক করে দেব। তো পাবলিক করে দিলাম, করে দিয়ে এবার ব্যাক করে আসব আমরা প্রোফাইলে। প্রোফাইলে এসে আমাদের ফলোয়ার বাটন মোটামুটি চালু হলো। এটা এখন স্ক্রিনে দেখাবো। স্ক্রিনে দেখাতে গেলে আমাদের তাহলে আবার ব্যাক করে আসলাম। ব্যাক করে আসে প্রোফাইলে এসে আমরা এডিট পাবলিক ডিটেলস, এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ডিটেলস এডিট করব। এখানে আমরা ডিটেলস এডিট, ডিটেলস এডিট করব। ডিটেলস এডিট করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যা, এখানে লক্ষ্য করুন সবগুলোতে টিক দেওয়া আছে কিন্তু ফলোয়ার অপশানটিতে টিক দেওয়া নাই। তো এখানে আমরা ফলোয়ার, আমার কিন্তু 111 জন ফলোয়ার, এখানে ফলোয়ার, তো ফলোয়ার অপশানে আমরা টিক দেব। টিক এখানে আমরা টিক দেব দিয়ে এখন ব্যাক করে আসবো। এখন টিক দেওয়ার পর আমরা সেভ করে নেব। তো সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা দেখুন যে ফলোয়ার অপশনটি এখনও আসে নাই। একটু রিফ্রেশ করি। একটু অপেক্ষা করতে হচ্ছে। তো ব্যাক করে আসি। তো এখন আমরা দেখি ফলোয়ার অপশনটি এসেছে কি না। দেখুন, লক্ষ্য করুন ফলোয়ার অপশনটি এসে গেছে। তো বন্ধুরা, তো এভাবেই আপনারা ফলোয়ার অপশন বা ফলোয়ার বাটন ফেসবুকে তৈরি করবেন। তো এই জন্য
এভাবে ভিডিওটা ফলো করবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে পাশে তিনটা বেল আইকন থাকবে, তার উপর উপরে বেলে ক্লিক করলে আমার দেওয়া ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।